ঈদের ছুটি শেষে এখনও কর্মস্থলে ফিরছে মানুষ, এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা রুনা, বন্দরনগরী কতটা আগের চেনা চেহারায় ফিরেছে? আজকে ঈদের পঞ্চম দিন চলছে, আমরা সকাল থেকে দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে যে পরিমাণ বাইরের থেকে লোকজন এসেছিল ঈদের ছুটিতে, আজকে অনেকাংশে তারা ফিরে গেছেন। এবং চট্টগ্রাম নগরীতে কিন্তু গতকাল পর্যন্ত আমরা যেটুকু দেখেছি শহরের, কিন্তু আগের যে চিরচেনা রূপ, যানজট এবং লোকের লোকারণ্য, সেটি কিন্তু কিছুটা কম আমরা দেখেছি। কারণ যেহেতু আজকে শুক্রবার, আগামীকাল শনিবার অনেকে দুদিন বাড়তি ছুটি নিয়ে তারা রোববার থেকে হয়তো তাদের কর্মস্থলে তারা ফিরবেন এবং কর্মস্থলে যোগ দেবেন, এমন অনেকগুলো কর্মস্থলে আমরা যেয়ে সেই খবরটাই পেয়েছি। এছাড়া অনেকে আমরা আজকে চট্টগ্রাম রেল স্টেশনে যেটা দেখেছি সেটি হচ্ছে, অনেকে ঈদের ছুটিতে তারা বাড়িতে যাননি, তারা নানা কারণে, বিভিন্ন যাতায়াতের অতিরিক্ত চাপের কারণে তারা আজকে বাড়িতে যাচ্ছেন এবং অনেকে গতকালকেও বাড়িতে গেছেন, এরকম অনেক যাত্রী আমরা দেখেছি। বিশেষত আজকে চট্টগ্রামে সকাল থেকে এ পর্যন্ত 8টি ট্রেন ছেড়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে ট্রেনটি ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা, সেই ট্রেনটিতে সবচেয়ে বেশি চাপ ছিল। যার মূল কারণ হচ্ছে চট্টগ্রামে বাইরে থেকে যারা আসেন ছুটিতে, তার মধ্যে বেশিরভাগ আসেন ঢাকা থেকে, যেহেতু ঢাকায় অনেকের কর্মস্থল, এবং সেই জন্যই কিন্তু সোনার বাংলা যেটি ঢাকার ট্রেন সেটিতে সবচেয়ে বেশি যাত্রী চাপ ছিল। একটু আগে যেটি চাঁদপুরের উদ্দেশ্যে যাবে সেই ট্রেনেও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, কিন্তু তারা কর্মস্থলে যাচ্ছেন না। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী রয়েছেন যারা ঈদের ছুটিতে বাড়িতে যাননি, তারা আজকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছেন। তো এ পর্যন্ত আসলে চট্টগ্রামে যে ঈদের বন্ধের পরে, খোলার পরে যে চাপ, চট্টগ্রামের জনসংখ্যার যে চাপ, যে অতিরিক্ত যে এখানকার গণপরিবহনের চাপ, সব কিছু কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। হয়তো সেটি আগামী রোববার থেকে অতিরিক্তভাবে আবার বাড়বে, আগের সেই রূপে ফিরে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। সবাই কর্মস্থলে রোববার থেকে হয়তো শতভাগ ফিরবেন এমনটাই আশা করা যাচ্ছে। তো চট্টগ্রাম এখনও পর্যন্ত কিছুটা যানজটমুক্ত এবং লোকারণ্য কিছুটা হালকা রয়েছে এই পর্যন্ত। রুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের ছুটি শেষে এখনও কর্মস্থলে ফিরছে মানুষ, এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা রুনা, বন্দরনগরী কতটা আগের চেনা চেহারায় ফিরেছে? আজকে ঈদের পঞ্চম দিন চলছে, আমরা সকাল থেকে দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে যে পরিমাণ বাইরের থেকে লোকজন এসেছিল ঈদের ছুটিতে, আজকে অনেকাংশে তারা ফিরে গেছেন। এবং চট্টগ্রাম নগরীতে কিন্তু গতকাল পর্যন্ত আমরা যেটুকু দেখেছি শহরের, কিন্তু আগের যে চিরচেনা রূপ, যানজট এবং লোকের লোকারণ্য, সেটি কিন্তু কিছুটা কম আমরা দেখেছি। কারণ যেহেতু আজকে শুক্রবার, আগামীকাল শনিবার অনেকে দুদিন বাড়তি ছুটি নিয়ে তারা রোববার থেকে হয়তো তাদের কর্মস্থলে তারা ফিরবেন এবং কর্মস্থলে যোগ দেবেন, এমন অনেকগুলো কর্মস্থলে আমরা যেয়ে সেই খবরটাই পেয়েছি। এছাড়া অনেকে আমরা আজকে চট্টগ্রাম রেল স্টেশনে যেটা দেখেছি সেটি হচ্ছে, অনেকে ঈদের ছুটিতে তারা বাড়িতে যাননি, তারা নানা কারণে, বিভিন্ন যাতায়াতের অতিরিক্ত চাপের কারণে তারা আজকে বাড়িতে যাচ্ছেন এবং অনেকে গতকালকেও বাড়িতে গেছেন, এরকম অনেক যাত্রী আমরা দেখেছি। বিশেষত আজকে চট্টগ্রামে সকাল থেকে এ পর্যন্ত 8টি ট্রেন ছেড়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে ট্রেনটি ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা, সেই ট্রেনটিতে সবচেয়ে বেশি চাপ ছিল। যার মূল কারণ হচ্ছে চট্টগ্রামে বাইরের থেকে যারা আসেন ছুটিতে, তার মধ্যে বেশিরভাগ আসেন ঢাকা থেকে, যেহেতু ঢাকায় অনেকের কর্মস্থল, এবং সেই জন্যই কিন্তু সোনার বাংলা যেটি ঢাকার ট্রেন সেটিতে সবচেয়ে বেশি যাত্রী চাপ ছিল। একটু আগে যেটি চাঁদপুরের উদ্দেশ্যে যাবে সেই ট্রেনেও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, কিন্তু তারা কর্মস্থলে যাচ্ছেন না। তাদের মধ্যে বেশিরভাগ যাত্রী রয়েছেন যারা ঈদের ছুটিতে বাড়িতে যাননি, তারা আজকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছেন। তো এ পর্যন্ত আসলে চট্টগ্রামে যে ঈদের বন্ধের পরে, খোলার পরে যে চাপ, চট্টগ্রামের জনসংখ্যার যে চাপ, যে অতিরিক্ত যে এখানকার গণপরিবহনের চাপ, সব কিছু কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। হয়তো সেটি আগামী রোববার থেকে অতিরিক্তভাবে আবার বাড়বে, আগের সেই রূপে ফিরে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। সবাই কর্মস্থলে রোববার থেকে হয়তো শতভাগ ফিরবেন এমনটাই আশা করা যাচ্ছে। তো চট্টগ্রাম এখনও পর্যন্ত কিছুটা যানজটমুক্ত এবং লোকারণ্য কিছুটা হালকা রয়েছে এই পর্যন্ত। রুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।